Hello students, welcome to Progga for WBCS. আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আমরা, সেটা হচ্ছে ইতিহাসের একদম প্রি হিস্ট্রি পিরিয়ডটা। এটা বিসিএস এর মেন্স এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মেন্স এর ক্ষেত্রে এই জায়গা থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে, তো সেই জায়গাগুলোকে একটু ডিসকাস করব। তো একদম শুরুতে যে ইতিহাস বিষয়টা কি সেটা নিয়ে একটু কথা বলি, যে যদি প্রশ্ন হচ্ছে ইতিহাস, এক কথায় বলতে গেলে ইতিহাস হল মানুষের নানান কীর্তি কাহিনী, তাদের দলবদ্ধ শ্রম এবং ভাঙা করার পরিচয়। অর্থাৎ ইতিহাসের প্রধান বিষয় হল মানব সমাজ এবং মানব জীবনের বিবর্তনের কাহিনী। লক্ষ লক্ষ বছর আগে যখন পৃথিবীতে মানুষ আবির্ভূত হয়েছে, সেই মানুষ পৃথিবীর প্রতিকূল পরিবেশকে কাটিয়ে কিভাবে সে সভ্য সমাজে এসেছে তার যে কাহিনী লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে ইতিহাসের বিষয়। অর্থাৎ অবিরাম নদী, অবিরাম বহমান নদীর মতো মানুষের জীবনযাত্রা যে ক্রমশ এগিয়ে বিবর্তিত সমাজের মধ্যে দিয়ে সে নিজেকে বিবর্তিত করেছে, তাই ইতিহাসের অন্তর্ভুক্ত। ইতিহাস এই শব্দটা সংস্কৃত শব্দ ইতিহ থেকে এসেছে, এবং যেটা মিলে হয়েছে সেটি হচ্ছে আস। তাহলে এই যে সংস্কৃত শব্দ ইতিহ, এর অর্থ হল ঐতিহ্য বা ট্র্যাডিশন। ঐতিহ্য বা ট্র্যাডিশন কি? ঐতিহ্যগত অর্থ হল যা বরাবর চলে আসছে। আর আস শব্দের অর্থ কি? যার মধ্যে লিপিবদ্ধ থাকে, লিপিবদ্ধ। অর্থাৎ আমাদের ঐতিহ্য যার মধ্যে লিপিবদ্ধ থাকে সেটি হচ্ছে ইতিহাস। আবার এই ইতিহাসে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিস্ট্রি। এই হিস্ট্রি শব্দটি এসছে ল্যাটিন শব্দ হিস্টোর থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। আর গ্রিক শব্দ হিস্টোরিয়া। এই দুটি শব্দ থেকে হিস্ট্রি শব্দের উৎপত্তি। এই হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে সত্যানুসন্ধান, অর্থাৎ ইতিহাসের কাহিনীকে বা বিভিন্ন ঘটনাকে সঠিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক তথ্যটা অনুসন্ধান করে বা সত্যকে অনুসন্ধান করে যখন আমাদের কাছে তুলে ধরা হয় তখনই সেটা ইতিহাস বা হিস্ট্রি হয়ে থাকে। এইবার বিষয় হচ্ছে এই যে ইতিহাসের সংজ্ঞা, সর্বজন গৃহীত এখনো পর্যন্ত কোনো সংজ্ঞা তৈরি হয়নি। সেটা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পৃথিবীতে একটি ইতিহাস আছে, সেটি হচ্ছে মানুষের ইতিহাস। আমাদের ইতিহাসের জনক হেরোডোটাস বলছেন, মানব জীবনের অতীত কাহিনী হলো ইতিহাসের অন্তর্ভুক্ত। তো বিভিন্ন রকম বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে ইতিহাসের সংজ্ঞা দিয়েছে। যাই হোক, মোটামুটিভাবে ইতিহাসকে এইরকমভাবেই ব্যাখ্যা করা যেতে পারে। এবার যে বিষয়টি হলো যে এই যে ইতিহাস ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে এসেছে, একদম বলা যেতে পারে যে 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলি নামে একটি গ্রন্থ লেখেন। রাজাবলি, তাতে তিনি ইতিহাস লিখেছেন মহাভারতের যুধিষ্ঠিরের সময় থেকে, মহাভারতের যুধিষ্ঠিরকে উল্লেখ করে, এবং শেষ করেছেন রাজাবলি কলিযুগ হিসাবে। কিন্তু এই আধুনিক যুগে ইতিহাস রচনার ক্ষেত্রে কে কলিযুগ শব্দটাকে ব্যবহার করে। যাই হোক, এর ঠিক পরে 1817 খ্রিস্টাব্দে ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল কি রচনা করে, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া।
এই গ্রন্থটিতে তিনি ভারতবর্ষের ইতিহাসকে তুলে ধরলেন এবং তিনি কি করলেন, এই গ্রন্থে ভারতবর্ষের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করলেন। কিভাবে? তিনি ভারতবর্ষের ইতিহাসকে তিনটি পোর্শনে ভাগ করলেন। এক হচ্ছে হিন্দু যুগ, হিন্দু এজ। দুই মুসলিম এজ। তিন ব্রিটিশ এজ। এই তিন ভাগে তিনি ভারতবর্ষের ইতিহাসকে ভাগ করলেন। তার এই ইতিহাস রচনায়, গ্রন্থটি রচনার মূল উদ্দেশ্য ছিল যে ভারতীয় ক্ষেত্রে যে ব্রিটিশ প্রশাসকরা যারা ভারতবর্ষ শাসন করতে আসছে তারা ভারতবর্ষকে জানার জন্য তিনি এই বইটি রচনা করেন বা এই বইটি রচনা করে তার মধ্যে এইভাবে ভারতবর্ষের ইতিহাসকে ভাগ করেন। কিন্তু যদি লক্ষ্য করি দেখা যায় যে প্রথম দুটো যুগ হিন্দু এবং মুসলিম এই দুটি যুগকে তিনি কি করলেন, ধর্মের ভিত্তিতে ভাগ করলেন এবং শেষের যুগটিকে তিনি খ্রিস্টান যুগ না হলে ব্রিটিশ এজ করলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রথম দুটি এই যে ধর্মের ভিত্তিতে ভাগ করলেন এবং শেষেরটাকে তিনি তাদের জাতিকে প্রচারের জন্য ব্রিটিশ এজ লিখলেন, এখানে আর তিনি খ্রিস্টান এজ লিখলেন না। তার বিষয়টা যদি আলোচনা করা হয় যে এই যে হিন্দু যুগ শুধু কি বৈদিক ধর্মই ছিল, শুধু কি হিন্দু ধর্মই ছিল এই পিরিয়ডে, না, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আধুনিক ধর্ম, বিভিন্ন ধর্মের উদ্ভব ঘটেছিল। মুসলিম যুগের ক্ষেত্রে শুধু কি আকবরের ধর্মই ছিল বা শুধু কি ইসলামিক পিরিয়ড ছিল, তাতে কি হিন্দুরা বাস করতো না, বা আকবর তো সর্বধর্ম সমন্বয়বাদী ধর্ম প্রচার করেছিল, তাহলে তার এই নামকরণ সঠিক ছিল না। কিন্তু তিনি তার নিজের যুগটাকে বা ব্রিটিশ এজটাকে তিনি তার জাতির উদ্দেশ্যে করলেন, তার জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। ফলে এই যে বিতর্কের বিষয়টা তিনি যে ভাগ করলেন, তখন আমাদের ঐতিহাসিকরা কি করলেন, ভারতবর্ষের ইতিহাসকে ঠিক তিনটে ভাগে ভাগ করলেন। কিন্তু কিভাবে করলেন, এক হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস, মিডিয়াভাল হিস্ট্রি অর্থাৎ মধ্যযুগের ইতিহাস, আর তিন নম্বর হচ্ছে মডার্ন মডার্ন হিস্ট্রি। অর্থাৎ এইভাবে যে ভারতবর্ষের ঐতিহাসিকরা ভাগ করলেন, একটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ইতিহাস। এই যদি এনসিয়েন্ট হিস্ট্রির টাইম পিরিয়ডটা আমরা দেখি তাহলে কেমন দেখব, যে একদম পৃথিবীর সূচনা থেকে 700 AD পর্যন্ত হচ্ছে একদম প্রি হিস্ট্রি থেকে 700 AD পর্যন্ত হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি, অর্থাৎ যেই টাইম পিরিয়ডে হর্ষবর্ধন রাজত্ব করছিল। মিডিয়াভাল হিস্ট্রির ক্ষেত্রে ভাগ হল 700 AD থেকে 1700 AD পর্যন্ত, অর্থাৎ যেই সময় মোগল সাম্রাজ্যের ভাঙন দেখা দিয়েছিল। আর মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে 1700 AD থেকে টিল নাও এখনো পর্যন্ত চলছে আধুনিক যুগের ইতিহাস। তাহলে বিষয়টা হচ্ছে এই পার্ট পোর্শন নিয়ে আমার বিতর্ক আছে, আমি সেই সব জায়গায় যাচ্ছি না। তাহলে মোটামুটি একটা উল্লেখ আমরা বুঝতে পারছি একটা জায়গা, যেটা হচ্ছে আমাদের বিসিএস পড়ার ক্ষেত্রে খুব কাজে আসবে। তিনটে পোর্শন আমাদেরকে পড়তে হবে, একটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস বা এনসিয়েন্ট হিস্ট্রি 700 AD পর্যন্ত, একটা হচ্ছে মিডিয়াভেল বা মধ্যযুগের ইতিহাস, আর একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। তো ম্যাক্সিমাম পোর্শনটা বা বিসিএস ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি থেকে। তো এই জায়গাগুলোকে আমরা খুব ভালোভাবে দেখব। তো আজকে আমরা যে পিরিয়ডটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রি হিস্ট্রি পিরিয়ড, যেটা হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি অন্তর্ভুক্ত। ঠিক আছে, এনসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ইতিহাস, এই ইতিহাসের একটু বুদ্ধি ধরা আছে। এই ইতিহাসের তিনটে পর্যায়, এক হচ্ছে প্রি হিস্ট্রি পিরিয়ড, দুই প্রোটো হিস্ট্রি পিরিয়ড, তিন হচ্ছে হিস্ট্রি। প্রি
প্রিহিস্ট্রিক পিরিয়ড বা প্রাক ঐতিহাসিক যুগ। কাকে বলে প্রাক ঐতিহাসিক যুগ? বলা হচ্ছে যে যে যুগে মানুষ লিখতে জানতো না, তাহলে এই যুগের ইতিহাস কিভাবে জানতে? যে যুগে মানুষ লিখতে জানতো না সেই যুগে মানুষের ব্যবহৃত জিনিসপত্র বা তাদের হাতিয়ারের উপর নির্ভর করে যে ইতিহাস রচনা করা হয় তাকে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ বা প্রি হিস্ট্রি পিরিয়ড। অর্থাৎ কি, যে যুগে কোনো লিখন বা লিপিবদ্ধ কোনো বিষয়বস্তু নেই, তাদের ব্যবহৃত জিনিসপত্রের উপর নির্ভর করে আমাদের ইতিহাসকে রচনা করতে হয়, সেটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড। প্রোটো হিস্টোরিক পিরিয়ড অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগ, মানে ঐতিহাসিক নয় কিন্তু প্রায় ঐতিহাসিক, যে যুগে মানুষ লিখন পদ্ধতি জানত কিন্তু সেটি আজ পর্যন্ত পাঠোদ্ধার হয়নি। লিখন পদ্ধতি পাওয়া গেছে, তাদের লিখিত লিপি পাওয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো তাদের কি সেই লিপি এখনো পর্যন্ত পাঠোদ্ধার হয়নি, সেই যুগ হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। উদাহরণ হিসাবে কি বলতে পারি, যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার সিন্ধ্রি লিপি, সিন্ধ্রি স্ক্রিপ্ট, সিন্ধ্রি। আর ঐতিহাসিক যুগ কাকে বলছে? যে যুগে লিখিত উপাদানের উপর নির্ভর করে আমাদের ইতিহাস রচনা করা হয় সেই যুগ হচ্ছে ঐতিহাসিক যুগ। তাহলে এনসিয়েন্ট হিস্ট্রিকে তিনটে পোর্শনে ভাগ করে দেখা যায় হচ্ছে, একটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, একটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। এই আমরা যে পোর্শনটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক পিরিয়ড। প্রি হিস্ট্রি পিরিয়ড বা প্রাক ইতিহাস, এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি ঐতিহাসিক পল তুর্নাউ, পল তুর্নাউ। আর ইংরেজি ভাষায় প্রি হিস্ট্রি শব্দটিকে ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন, ড্যানিয়েল উইলসন। কি বললাম, প্রি হিস্ট্রি শব্দটি সর্বপ্রথম ফরাসি ভাষায় ব্যবহার করেন হচ্ছে পল তুর্নাউ, আর ইংরেজি ভাষায় প্রি হিস্ট্রি শব্দটি ব্যবহার করেন হচ্ছে প্রথম ড্যানিয়েল উইলসন। এইবার এই যে প্রি হিস্ট্রি পিরিয়ড বা প্রাক ইতিহাস পর্বে তিনটে ভাগ হচ্ছে, একটি হচ্ছে, এক নম্বর হচ্ছে প্যালিওলিথিক এজ, প্যালিওলিথিক এজ। দুই হচ্ছে মেসোলিথিক এজ। তিন নম্বর হচ্ছে নিওলিথিক এজ। এই পোর্শন থেকে মেনসে কিছু কিছু প্রশ্ন বিশেষ ক্ষেত্রে হতে হয়ে থাকে এবং অন্যান্য পরীক্ষায় এসে থাকে। যে এই যে প্যালিওলিথিক এজ, একে বলা হচ্ছে বাংলায় পুরাপ্রস্তর যুগ, পুরাপ্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ। দুই, মধ্যপ্রস্তর যুগ। আর তিন হচ্ছে নব্য প্রস্তর যুগ। তাহলে কি হলো, প্রি হিস্ট্রি পিরিয়ডকে আবার তিনটে পর্যায়ে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে প্যালিওলিথিক এজ বা পুরাপ্রস্তর যুগ, দ্বিতীয় হচ্ছে মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ, তৃতীয় হচ্ছে নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ। এবার একে একে এই বিষয়গুলো আসবে। প্যালিওলিথিক এজ বা পুরাপ্রস্তর যুগ, প্যালিও শব্দের অর্থ হচ্ছে পুরা আর লিথিক শব্দের অর্থ হচ্ছে প্রস্তর, এই দুটো মিলে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা পুরাপ্রস্তর যুগ। এর যদি টাইম পিরিয়ড দেখি আমরা, তাহলে মোটামুটি দেখা যায় যে 2.5 লাখ 2.5 লক্ষ বছর থেকে 15,000 BC পর্যন্ত হচ্ছে এই প্যালিওলিথিক এজের সময়কাল। এক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে আমি বলে রাখি, প্যালিওলিথিক এজকে আবার তিনটে পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। লোয়ার প্যালিওলিথিক সময়ের ক্ষেত্রে 2.5 লক্ষ বছর থেকে 2.5 লক্ষ খ্রিস্টপূর্ব আনুমানিক সমস্ত ক্ষেত্রে এই প্রি হিস্ট্রি পিরিয়ডে যত টাইম পিরিয়ড যাই উল্লেখ করবো বা আমরা অপশনাল ক্ষেত্রে কোনো যদি নোট লিখি সেক্ষেত্রে অবশ্যই সাল লেখার ক্ষেত্রে, টাইম পিরিয়ড লেখার ক্ষেত্রে আনুমানিকটা অবশ্যই যোগ করবো। কারণ এই যে প্রি হিস্ট্রি পিরিয়ডটা বা এই যে মানব ইতিহাসের বিবর্তন বা তাদের পুরা হিস্ট্রি বা প্রাচীন ইতিহাসের কাহিনীটা,
ইউরোপে বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইম পিরিয়ডে রাইজ করেছে। সুতরাং যার জন্যই আনুমানিক সময়কালটা আমরা উল্লেখ করব। তাহলে কি হচ্ছে, প্যালিওলিথিক এজের একদম নিচের স্তর লোয়ার প্যালিওলিথিক এজের ক্ষেত্রে সময়কাল হচ্ছে 2.5 লক্ষ থেকে 1 লক্ষ বিসি বা খ্রিস্টপূর্বাব্দ। মিডিল প্যালিওলিথিক এজের ক্ষেত্রে কি হচ্ছে, 1 লক্ষ থেকে 40,000 বিসি এবং আপার প্যালিওলিথিক এজের ক্ষেত্রে 40,000 থেকে 15,000 বিসি। এই টাইম পিরিয়ডের মধ্যে প্যালিওলিথিক এজের সময়কাল বিস্তার করেছে। এবার বিষয়টা হচ্ছে এই যে পুরাপ্রস্তর যুগ, এই যুগের ইতিহাস আমাদের জানতে গেলে সেই যুগের মানব গোষ্ঠী কি করত, সেই যুগের মানুষের ব্যবহৃত জিনিসপত্র বা হাতিয়ারের উপর আমাদের নির্ভর করতে হয়। এবার বিষয় হচ্ছে এই যে প্রাচীন প্রস্তর যুগের যে সময়কালে মানুষ সভ্যতা যেসব মানব গোষ্ঠী বিকশিত হয়েছিল, অস্ট্রালোপিথেকাস, নিয়ান্দারতাল, পিকিং মানব, এইসব মানব গোষ্ঠীগুলো আবির্ভূত হয়েছে, বা ওল্ডু ভাই মানব, এইসব মানব গোষ্ঠীগুলো সেই সময় আবির্ভূত হয়েছিল। মূল ফিচার্স কি এই যুগের, বলছে যে এই যুগে মানুষ যেসব হাতিয়ারগুলো ব্যবহার করত সেগুলি ছিল মূল প্রস্তরখণ্ড, অর্থাৎ প্রকৃতির কাছ থেকে তারা যেসব পাথর পেত সেটাকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। ফলে হাতিয়ারগুলোর মূল বৈশিষ্ট্য ছিল অমসৃণ এবং গোতা, এবং কোনো ধার ধার ছিল না, ফলে মূল প্রস্তরখণ্ডকে তারা পশু শিকারের ক্ষেত্রে বা তাদের খাদ্য সংগ্রহের ক্ষেত্রে তারা ব্যবহার করত। এই প্রাচীন প্রস্তর যুগের মূল হাতিয়ার যেটা হচ্ছে সেটা, তার নাম হচ্ছে হ্যান্ড এক্স, বা হাত কোটা। তাহলে এই একটা হাতিয়ার দিয়ে গাছ কাটা, মাংস কাটার পর বিভিন্ন কাজ তাদের সমস্ত কিছুটা এই একটি হাতিয়ার দিয়ে করতো। কিন্তু আপার প্যালিওলিথিক ক্ষেত্রে তার বিভিন্ন ব্লেড, চপার এইসবগুলো আবিষ্কার করেছিল। কিন্তু একদম প্রথম দিকে যে অস্ট্রালোপিথেকাস যে মানব গোষ্ঠী, তারা সর্বপ্রথম এই হ্যান্ডেক্স ব্যবহার করত। এই বিষয়ে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যেটা, যেখান থেকে প্রশ্নটা হতে পারে যে দক্ষিণ আফ্রিকার অস্ট্রালোপিথেকাস মানব গোষ্ঠী সর্বপ্রথম পাথরের হাতিয়ার ব্যবহার করেছিল বা পাথরের হাতিয়ার তৈরি করেছিল। তাহলে কি প্যালিওলিথিক এজের ক্ষেত্রে যেটা আমরা মূল ফিচার্স পেলাম, একটা হচ্ছে তারা যে ধরনের হাতিয়ার প্রকৃতির কাছ থেকে পেত সেটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত। যদি ছবি হিসাবে আমরা একটু দেখি, তাহলে এইরকম হাতিয়ারটা এইরকম গঠন হতো, এইরকম ধরনের হাতিয়ার যা পাথর পেত তারা সেটাকে মূল হাতিয়ার বা হ্যান্ডেক্স হিসাবে ব্যবহার করত। এই যে তারা যে পাথরের হাতিয়ারগুলো ব্যবহার করত সেটা মূলত ব্যবহার করতো সেটা কোয়ার্জাই পাথর, পাথর দিয়ে তারা মূলত হাতিয়ারগুলো তৈরি করত, যার জন্য প্যালিওলিথিক এজে মানুষদের বলা হয় কোয়ার্জাই মেন। এটাও হয়তো প্রশ্ন হতে পারে যে প্যালিওলিথিক এজে মানুষদের আরেকটা কি নামে পরিচিত, কি নামে অন্য আরেকটি কি নামে পরিচিত, কোয়ার্জাই মেন বলা হয়, তারা মূল পাথর ইউজ করতো সেটা হচ্ছে কোয়ার্জাই পাথর। তো যাই হোক, এই টাইম পিরিয়ডের ফল, এই টাইম পিরিয়ডের সময় বা এই সময়কালে তারা কি করতো, এই প্রস্তরখণ্ড ব্যবহার করে তাদের জীবিকা নির্বাহ করতো। তা যদি জীবিকা বলা যায় এই পিরিয়ডে, তাহলে কি তার মূল ছিল হচ্ছে তারা খাদ্য সংগ্রহ এবং পশু শিকার করে বা গাছের ফলমূল সংগ্রহ করে তারা তাদের জীবিকা নির্বাহ করতো। কিন্তু এই যে তিনটে ভাগের মধ্যে যে আপার প্যালিওলিথিক এজের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেই সময় একটু মানুষের ডেভেলপ হওয়াতে মানুষ সেই সময় কি করেছে, তাদের হাতিয়ারগুলো একটু উন্নত হয়েছে, চপার ব্লেড এই ধরনের হাতিয়ারগুলো তৈরি করতে শুরু করেছিল। এবং এই যুগের একদম উপরের দিকে তারা মানুষ দলবদ্ধ হতে শুরু করেছিল, কিন্তু তারা খোলা আকাশের নিচে বা গাছের পুকুরে কখনো কখনো থাকে, কিন্তু তাদের জীবনযাত্রা ছিল হচ্ছে যাযাবর ভিত্তি। ফলে এই টাইম পিরিয়ডের শেষের দিকে মানুষ দলবদ্ধ হতে শুরু করলো দুটো কারণে দলবদ্ধ হতে শুরু করলো। এক হচ্ছে এই সময় প্রথম দিকে একদম লোয়ার প্যালিওলিথিক এজের দিকে দেখা যাচ্ছে যে ছোট ছোট প্রাণী হার পাওয়া গেছে, অর্থাৎ ছোট ছোট পশু বা পাখিকে তারা মেরে তাদের খাদ্য সংগ্রহ করতো বা তারা খেত। কিন্তু আপার প্যালিওলিথিক এজের দিকে দেখা যাচ্ছে বৃহৎ বৃহৎ ম্যামথ, বাইসন, বঙ্গা হরিণ এইসব ধরনের প্রাণীকে তারা শিকার করতো, সেইগুলি শিকার করার ক্ষেত্রে তারা দলবদ্ধ হতে শুরু করেছে। অর্থাৎ পশু শিকার করার জন্য তারা দলবদ্ধতার প্রয়োজন অনুভব করলো এবং বিভিন্ন ধরনের উন্নত অস্ত্রশস্ত্র বা পশুর হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য বা আত্মরক্ষার জন্য এই পিরিয়ডের মানুষরা দলবদ্ধ হতে শুরু করেছে। তাহলে প্যালিওলিথিক এজের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে, এক হচ্ছে হাতিয়ারগুলো অমসৃণ এবং গোতা, তাদের জীবন হান্টিং এবং ফুড গ্যাদারিং তাদের যাযাবর ভিত্তিক জীবনযাত্রা ছিল,
শেষ পর্যায়ে তারা বলবদ্ধ হতে শুরু করেছিল। এই যে সংস্কৃতি বা এই যে প্যালিওলিথিক এজ, এই সংস্কৃতি ভারতবর্ষে কোথায় দেখা যায়? পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকা, মাদ্রাজ, আফ্রিকার গ্রেট অঞ্চল, সেন্ট্রাল ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় এই প্যালিওলিথিক এজের নিদর্শন পাওয়া যায়। নেক্সট হচ্ছে মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ। এর টাইম পিরিয়ড যদি দেখি তাহলে কি দেখতে পাবো, 15,000 BC থেকে 10,000 BC, অর্থাৎ 15,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়কালটা ছিল ভারতবর্ষের ক্ষেত্রে মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ। এই যুগে হাতিয়ারগুলির ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন হলো। আমরা দেখেছি যে আপার প্যালিওলিথিক এজের ক্ষেত্রে মানুষ দলবদ্ধ হতে শুরু করেছিল, ফলে কি হয়, এই যে দলবদ্ধতার ফলে মানুষের মধ্যে অস্ত্র শস্ত্র ডেভেলপমেন্ট হলো। কি হয়েছে, তার বিভিন্ন একসাথে কাজ করার ফলে বিভিন্ন অস্ত্র শস্ত্র বা পাথরের সাথে পাথর ঘষে বিভিন্ন ভাবে অস্ত্র শস্ত্র তৈরি করতে শুরু করে। যেমন যদি দেখা যায় এরকম মূল পুস্তকগুলো তাদের হাতিয়ার ছিল, তার অন্য আরেকটা পাথরের টুকরো নিয়ে সেটাকে এই সাইড থেকে এইভাবে ঘষতে ঘষতে বা এই সাইড থেকে এইভাবে ঘষতে ঘষতে সেটাকে আরো ধারালো করে তুলেছিল। ফলে দেখা যায় যে প্রাচীন প্রস্তর যুগে যে মূল প্রস্তরখণ্ড বা তার হাতিয়ার ছিল, এই যুগের হাতিয়ারগুলো পূর্ব যুগের তুলনায় অনেক আকৃতিতে অনেক ক্ষুদ্র এবং ধারালো এবং আরো মসৃণ হয়ে উঠল। এবং এর পাশাপাশি এরা হাড়ের তৈরি হাতিয়ারও ব্যবহার করতে শুরু করলো। ফলে এই যে পূর্ববর্তী যুগের তুলনায় এই যুগের হাতিয়ারগুলি অনেক আকৃতিতে ক্ষুদ্র হলো, মসৃণ এবং তীক্ষ্ণ হলো, যার ফলে মেসোলিথিক এজকে আরেকটি নামে রাখা হয়, সেটা হচ্ছে মাইক্রোলিথিক এজ। মাইক্রোলিথিক এজ বা বলা হচ্ছে বাংলায় ক্ষুদ্রাশীয় যুগ। কেন, প্রাচীন প্রস্তর যুগে তুলনায় এই যুগের হাতিয়ার গুলোর আকৃতি অনেক ছোট হয়ে গেল। কি কি তারা আবিষ্কার করলো, শিল, ধনু, ছোট ছোট হারকুন, সুচ, রেদা, চেনি, বাটাম, বাটালি ইত্যাদি বিভিন্ন মধ্যপ্রস্তর যুগে মানুষরা হাতিয়ারগুলো নির্মাণ করতে শুরু করলো। কিন্তু বিষয়টা হচ্ছে এই যুগের মানুষদেরও জীবিকা ছিল সেই হান্টিং বা ফুড গ্যাদারিং। সাথে সাথে এই যুগের ক্ষেত্রে কিছু দেখা যায় যে মধ্যপ্রস্তর যুগে মানুষরা কুকুরকে পোষ মানাতে শুরু করে দিয়েছে। বলা হয় যদি প্রশ্ন যদি এইরকম হয় যে মানুষের প্রথম পোষ মানানো প্রাণী কোনটি, তাহলে কুকুর হবে। কিন্তু যদি প্রশ্ন এটা হয় মানুষের প্রথম ডোমেস্টিক অ্যানিমেল বা গৃহপালিত প্রাণী কোনটি, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভেড়া হবে। কি বললাম, মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে, কিন্তু মানুষ প্রথম ডোমেস্টিক অ্যানিমেল বা গৃহপালিত প্রাণী হচ্ছে কিন্তু ভেড়া। এটা কিন্তু আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে। ফলে এই যে এই মেসোলিথিক এজে দেখা যায় যে বিভিন্ন কুকুরের দ্বারা স্লেজ গাড়ির ব্যবহার দেখা যায় এই টাইম পিরিয়ডে। যাই হোক, এই পর্যায়ে মানুষ কিছু ছবিও আঁকতে শিখেছিল। সেই ছবির ক্ষেত্রে যদি আসে তাহলে মধ্যপ্রদেশের ভীমবেটকা, ভোপাল থেকে 45 কিলোমিটার উপরে ভীমবেটকা বলে একটি গুহা আবিষ্কৃত, সেই গুহাতে এই মধ্যপ্রস্তর যুগে অনেক চিত্র পাওয়া যায়, যেখানে দেখা যায় যে VS আকাঙ্কার বলে একজন এটি এই গুহাটি আবিষ্কার করে। এখানে দেখা যায় মধ্যপ্রস্তর যুগে বিভিন্ন পশু পাখি শিকারের বিভিন্ন চিত্র এই গুহার মধ্যে রয়েছে, এবং অদ্ভুতভাবে দেখা যায় তারা সেই গুহাতে যেইভাবে ছবিগুলি এঁকেছিল সেই রকমভাবে ছবিগুলো রয়েছে, এবং একটিরও কালার এখনো ফেড হয়নি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা এই ভীমবেটকা গুহা চিত্রের ক্ষেত্রে, মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহার ক্ষেত্রে তারা যে কালার ব্যবহার করেছিল সেটা হচ্ছে সাদা ও লাল রঙের। এছাড়াও ইউরোপের ক্ষেত্রে যদি উদাহরণ হিসেবে আমরা নিই, স্পেনের আলতামারির গুহা চিত্র, সেখানেও মধ্যপ্রস্তর যুগেও কিছু গুহা চিত্র পাওয়া যায়। তাহলে কি হলো, প্রাচীন প্রস্তর যুগের টাইমকাল আর মধ্যপ্রস্তর যুগের টাইমকালের মধ্যে একটু বিস্তার পাত। প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যপ্রস্তর যুগকে আসতে মানুষকে দীর্ঘ সময় লেগেছিল, কিন্তু মধ্যপ্রস্তর যুগ সময়কাল হচ্ছে মাত্র 15,000 BC থেকে 10,000 BC। এই টাইম পিরিয়ডের মধ্যে মানুষ দারুণ ডেভেলপ করেছিল। এই অতি দ্রুত ডেভেলপ করার ফলে মানুষ খুব দ্রুত নবপ্রস্তর যুগের ক্ষেত্রে উত্তরণ করেছিল। কিন্তু হাতিয়ারের বৈশিষ্ট্যর ক্ষেত্রে এই যুগের হাতিয়ারগুলো পূর্ব যুগের তুলনায় অনেক ক্ষুদ্র, মসৃণ এবং ধারালো। এবং এই যুগের মানুষদের যে জীবিকা ছিল পূর্ববর্তী যুগের তুলনায়, সেই যাযাবর ভিত্তিক জীবনযাত্রা, পশু শিকার এবং খাদ্য সংগ্রহ করে তারা বেঁচে থাকত। নেক্সট হচ্ছে আমরা নিওলিথিক এজের দিকে যাব।
মধ্যপ্রস্তর যুগের ক্ষেত্রে আরো কিছু বলার আছে, যেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো আগুনের আবিষ্কার। আগুনের আবিষ্কার মধ্যপ্রস্তর, আগুনের আবিষ্কার বলছে মধ্যপ্রস্তর যুগে মানুষের উন্নত মানের হাতিয়ারগুলো তৈরি করছিল পূর্ব যুগের তুলনায়। সেই সময় হয়তো পাথরের পাথরে ঠুকতে ঠুকতেই হয়তো তারা আগুনের আগুন আবিষ্কার করে ফেলেছিল, কিংবা হয়তো দাবানল থেকে তারা আগুনের সম্মুখীন হয়েছিল। এই আগুনের আবিষ্কার এই যুগের আদিম মানবদের জীবনযাত্রা অনেকটা পাল্টে দিয়েছে এবং তাদের শারীরিক গঠনও পাল্টে দিয়েছে। কেমন? এই আগুনের আবিষ্কার তাদের দীর্ঘদিনের যে কাঁচা মাংস খাওয়ার অভ্যেস সেটাকে পাল্টে দিয়েছে। অর্থাৎ তারা হয়তো দাবানল ঘটার পর কোনো বনে ঢোকার পর দেখেছে যে বিভিন্ন পশু পাখি হয়তো আগুনে জ্বলছে রয়েছে, সেখান থেকে তারা কোনো একটা মাংস তারা মুখে দিয়ে দেখেছে যে পূর্বের যে কাঁচা মাংস তার তুলনায় এটা অনেকটাই সুস্বাদু এবং খেতে অনেক নরম। ফলে কি হয়েছে, এই যে তারা আগুনে ঝলসানো মাংস খেতে শুরু করলো, এর ফলে তাদের কি হলো যে এই যে প্রথম দিকে তাদের যে এই যে নিয়ান্ডারথাল বা উল্টু ভাই বা পিকং পিকিং মানব এদের যে মাথার খুলিগুলো ছিল অনেক বৃহৎ আকৃতির এবং সামনের দাঁতগুলো ছিল এরকম বড় বড় আকৃতির। ফলে তারা এই যে দাঁতগুলো বড় ছিল তারা কাঁচা মাংস যখন খেত তখন টেনে টেনে খেত এবং দাঁতের ব্যবহারের বেশিরভাগ ফলে তাদের দাঁতগুলো অনেক বড় ছিল। কিন্তু এই আগুনের ব্যবহারের ফলে তারা ঝলসানো মাংস খেতে গিয়ে তারা অনেক সহজে এই দাঁতের ব্যবহার কমে, ফলে তাদের চেহারার গঠন অনেকটা পাল্টে গেল এবং মানুষের তখন কি হলো সুগঠিত মুখ হতে শুরু করলো। এবং এই আগুনের ব্যবহারের ফলে বা ঝলসানো মাংস খাওয়ার ফলে পূর্বের যুগের তুলনায় এই যুগের মানুষ ডাইজেস্ট করতে অনেক সুবিধা হলো, ফলে এই যুগের মানুষের গড় আয়ুগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। ফলে কি হলো, এই আগুনের ব্যবহার তাদের জীবনযাত্রা অনেকটা পাল্টে দিল। এক হলো তাদের চেহারার গঠন পাল্টালো, তাদের আয়ু বাড়ালো, এর সাথে সাথে তাদের কি হলো এই আগুন তাদের বিভিন্ন রক্ষার কাজে লাগলো। কি তারা গুহায় যখন বসবাস করতে শুরু করলো মধ্যপ্রস্তর যুগের মানুষরা, গুহার ভেতর আগুন জ্বালিয়ে তারা পশুর হাত থেকে রক্ষা পেত, গুহা আলোকিত হতো এবং শীতের হাত থেকেও তারা রক্ষা পেত। অর্থাৎ আগুনের ব্যবহার তাদের জীবনযাত্রা অনেকটা পরিবর্তন এনে দিল এই মধ্যপ্রস্তর যুগের মানুষদের। ঠিক আছে, নেক্সট আসছি আমরা নিওলিথিক এজে। নিওলিথিক এজ যদি এর টাইম পিরিয়ড খেয়াল করি তাহলে 10,000 থেকে 5,000 BC এই টাইম পিরিয়ডে নবপ্রস্তর যুগের মানুষের বিকশিত হয়েছিল। ভারতবর্ষের ক্ষেত্রে এই যুগটা একটু এতে পড়ে এসেছিল, সেটা হচ্ছে 6,000 BC দিকে, অর্থাৎ 6,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে। নিওলিথিক এজে বা নবপ্রস্তর যুগের উদাহরণ যদি সবচেয়ে উল্লেখযোগ্য আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, সেটা হচ্ছে বোলাং নদীর তীরে, পাকিস্তানের বোলাং নদীর তীরে বা বোলান উপত্যকায় মেহেরগড় সভ্যতা হচ্ছে নবপ্রস্তর যুগের সভ্যতার এক উৎকৃষ্ট উদাহরণ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। এই নবপ্রস্তর যুগে মানুষরা হাতিয়ারের ক্ষেত্রে দারুণ উদ্ভাবন ঘটাল। পূর্বের তুলনায় হাতিয়ারগুলি অনেক ক্ষুদ্র, তীক্ষ্ণ এবং উন্নত মানের হাতিয়ার ছিল। তারা এই নবপ্রস্তর যুগে পূর্ব যুগের ক্ষেত্রে যদি দেখি মধ্যপ্রস্তর যুগে মানুষদের জীবিকা কি ছিল, সেই ফুড গ্যাদারিং, ফিশিং, হান্টিং এগুলোই ছিল। কিন্তু নবপ্রস্তর যুগের মানুষরা তারা চাষাবাদ শিখলো কি করে, তারা উন্নত মানের হাতিয়ার তৈরি করে। কেন? তারা মাটি খোঁড়ার যন্ত্র আবিষ্কার করলো, তারা ফসল কাটার জন্য বিটুমেন জাতীয় কাস্তে পাথর, যেটা মেহেরগড় সভ্যতায় পাওয়া যায় বিটুমেন জাতীয় কাস্তে পাথর আবিষ্কার করলো, এবং এছাড়া উন্নত মানের হামান্দিস্তা, উলো, যাত্রা বিভিন্ন ধরনের তারা যন্ত্রপাতিও তৈরি করে ফেলল। ফলে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটলো কিসের ক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে এবং তাদের জীবনযাত্রা বা জীবিকার ক্ষেত্রে। ফলে কোনো একটি অঞ্চলকে কেন্দ্র করে তারা সেইখানে জমি তৈরি করে যখনই তার চাষবাস শুরু করলো, ফলে তার পূর্বের যে যাযাবর ভিত্তিক জীবন ছিল সেই যাযাবর ভিত্তিক জীবনের অবসান ঘটে নবপ্রস্তর যুগের মানুষরা শিখলো স্থায়ীভাবে বসতি গড়ে তুলতে। অর্থাৎ যাযাবর ভিত্তিক জীবন শেষ এবং এই পিরিয়ডে মানুষ স্থায়ীভাবে বসতি গড়ে তুলতে শুরু করলো। দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে তারা নদী কেন্দ্রিক সভ্যতার দিকে এগোতে থাকলো, অর্থাৎ নদীর কাছে তারা বিভিন্ন জমি তৈরি করে সেখানে চাষাবাদ শুরু করলো, কারণ নদীর তীরে থাকার বিভিন্ন সুবিধা রয়েছে। এক হচ্ছে নদীর তীর থেকে পর্যাপ্ত জল তারা চাষাবাদের ক্ষেত্রে লাগাতে পারবে, ব্যবহার করতে পারবে, এবং নদীর দুকুলে যে পলি মাটিতে যে উর্বর ঘাস জমিত সেখানে তারা পশুপালন করতে শিখলো। ফলে এই পশুপালন
করতে শেখা এবং কৃষি ভিত্তিক জীবনযাত্রা বিকশিত হওয়ার ফলে তাদের যাযাবর ভিত্তিক জীবনের অবসান ঘটে মানুষ স্থায়ীভাবে এই পরিবারে বসবাস করতে শুরু করলো। এছাড়া মানুষ এই যুগে আগুনের ব্যবহার ব্যাপকভাবে করতে শুরু করলো। তারা এই যে ফসল উৎপাদন করলো, এই উদ্বৃত্ত ফসলকে তারা রেখে দেওয়ার জন্য, সেটাকে রেখে সংরক্ষিত করার জন্য তারা বিভিন্ন পাত্র তৈরি করতে শুরু করলো। অর্থাৎ দেখা যায় যে এই সময় বিভিন্ন মৃৎপাত্রেরও বিকশিত হতে শুরু করলো। প্রথম দিকে নিওলিথিক এজের প্রথম দিকে বা নবপ্রস্তর যুগের প্রথম দিকে তারা হয়তো হাতে করে চেপে চেপে কোনো কাদা মাটি দিয়ে ছোট ছোট পাত্র তৈরি করতো। অনেক পরবর্তীকালে 4000 বিসি নাগাদ পশ্চিম এশিয়া থেকে ব্যাবিলনের কাছে ঘুরন্ত চাকা এলো। সেই চাকা থেকেই তারা কি করলো, যে চাকাকে ব্যবহার করে মৃৎপাত্র তৈরি করতে শুরু করলো। তাহলে নবপ্রস্তর যুগের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বিভিন্ন বিষয়গুলো, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এক হচ্ছে তাদের হাতিয়ার বা অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতির ক্ষেত্রে এক উদ্ভাবন হলো। পূর্বের তুলনায় অনেক বেশি উন্নত মানের হাতিয়ারগুলো হলো, যেমন সুচ, ছোট ছোট হাড়ের মানে ছুরি, কাঁচি, বিভিন্ন মাটি খোঁড়ার যন্ত্র, কাস্তে পাথর। হ্যান্ডেক্সের ক্ষেত্রে এই যুগে হ্যান্ডেক্স থাকলো না, তারা হাতিয়ারগুলোর ক্ষেত্রে বিভিন্ন হ্যান্ডেল লাগাতেও শিখলো। তীর ধনুকের আবিষ্কার, আরও উন্নত মানের হারপুন, আরও উন্নত মানের আমরা যে মৎস্য শিকারের ক্ষেত্রে দেখি, মৎস্য শিকারের ক্ষেত্রে তারা ছিপ বা বড়শি তারা এই যুগে আবিষ্কার করে ফেলেছে, যেগুলো আমাদেরকে সত্যি অবাক করে দেয়। এবং আগুনের ব্যবহার আরো ব্যাপকভাবে হতে শুরু করলো। ঘুরন্ত চাকার সাথে মৃৎপাত্র তৈরি করার ফলে তাদের পাত্রগুলো অনেক উন্নত হলো। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায়, কালো ও লাল রঙের পাত্র ব্যবহার করছে তারা, যেটা মেহেরগড় সভ্যতার ক্ষেত্রে দেখা যায় বা ধূসর মৃৎপাত্র দেখা যায়। এইসব পাত্রগুলো তারা তৈরি করতে শুরু করে দিয়েছিল এই নবপ্রস্তর যুগে। অর্থাৎ এই যে নবপ্রস্তর যুগে এই উন্নত মানের হাতিয়ারের সাহায্যে কৃষিকাজ যে তারা ডেভেলপ করলো এবং অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে যে উন্নত করে, এই দ্রুত উন্নতির দিকে লক্ষ্য করে গর্ডন চাইল্ড, একজন ঐতিহাসিক গর্ডন চাইল্ড, নবপ্রস্তর যুগকে নিওলিথিক রেভলিউশন বলে উল্লেখ করেছেন বা নবপ্রস্তর যুগীয় বিপ্লব বলে উল্লেখ করেছেন। গত বছরই বিসিএস এই কোশ্চেনটি এসেছিল মেন্সের ক্ষেত্রে, যে নবপ্রস্তর যুগের বিপ্লব বা নিওলিথিক এজকে নবপ্রস্তর যুগীয় রেভলিউশন বা নিওলিথিক রেভলিউশনকে আখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে ঐতিহাসিক গর্ডন চাইল্ড। এটা বিসিএসের ক্ষেত্রে এসেছিল। যাই হোক, নবপ্রস্তর যুগে এই জীবনযাত্রার পরবর্তী পিরিয়ডে মানব সভ্যতা তার নদীকেন্দ্রিক সভ্যতার দিকে এগিয়ে গেল। এই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে প্রিহিস্ট্রি পিরিয়ডটা এইভাবেই ডেভেলপ করেছিল। অর্থাৎ দেখা যায় যে তিনটে পিরিয়ড যদি আমরা পরপর সাজাই, একটা হচ্ছে প্যালিওলিথিক, যেটা 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 15000 খ্রিস্টপূর্বাব্দ, মেসোলিথিক 15000 থেকে 10000 খ্রিস্টপূর্বাব্দ, নবপ্রস্তর যুগের ক্ষেত্রে 10000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ। ফলে এখান থেকেও যদি অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে সবচেয়ে বেশি কোন যুগের সময়কাল ছিল, সেটা হচ্ছে অবশ্যই প্যালিওলিথিক এজের সময়কাল। নবপ্রস্তর যুগে যদি ভারতবর্ষের ক্ষেত্রে লোকেশন দেখি, মাদ্রাজে সোয়ান উপত্যকা দেখা যায়, নর্মদা ভ্যালিতে দেখা যায়, দক্ষিণ ভারতের ক্ষেত্রে দেখা যায় মালভূমি এরিয়াগুলোতে, বিন্ধু পর্বতের কাছে দেখা যায়, এবং আফ্রিকার ক্ষেত্রে গ্রেট উপত্যকা আর বিভিন্ন সেন্ট্রাল এশিয়া আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সেন্ট্রাল ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় নবপ্রস্তর যুগে বহু নিদর্শন আমরা পেয়ে থাকি। তো যাই হোক, এই যে প্রিহিস্ট্রি পিরিয়ডে কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমাদের একবার একটু চোখ বুলিয়ে নিলে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের সহযোগিতা হবে, সেটা সেইগুলি আমরা একবার আলোচনা করব। আচ্ছা, প্রিহিস্ট্রি পিরিয়ডের কিছু বিষয় আছে যেগুলো আমরা খাতায় নোট ডাউন করে নিতে পারি, যেটা কাজে আসতে পারে। এক হচ্ছে প্রথম দণ্ডায়মান মানুষ হোমো ইরেক্টাস, প্রথম আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে, কিন্তু মানুষের প্রথম গৃহপালিত পশু হল ভেড়া। গুপক্রা বা গুপরা, যেটা কাশ্মীরের শ্রীনগরের কাছে, শ্রীনগর থেকে প্রায় 16 কিলোমিটার মধ্যে অবস্থিত, সেই গুপক্রা কথার অর্থ হল কুমোরের গুহা। এখানে প্রি পটারের নিদর্শন পাওয়া গেছে। 5 নম্বর, 6 নম্বর হচ্ছে বিহারে চোপানি মান্ডব বলে একটি স্থান আছে যেখানে প্রথম পটারি, প্রথম বাসনপত্রের নিদর্শন পাওয়া যায়। প্রি পটারির নিদর্শন পাওয়া যায়। আর প্যালিওলিথিক শব্দটি, সরি ভুল বললাম,
গুপ্তা কুমোরের গুহা, এখানে গুপ্রাল গুপ্রালের এখানে প্রিপটলের নিদর্শন পাওয়া যায়, আর বিহারের চোপানি মানুষের প্রথম বাসনপত্রের নিদর্শন মেলে। 7 নম্বর হচ্ছে প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে জন লুবক। নেক্সট পয়েন্ট দেখব, রবার্ট ব্রুস ফুটকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান প্রিহিস্টরি। 9 নম্বর, নব্যপ্রস্তর যুগের নিদর্শন ভারতের প্রথম আবিষ্কার করলে মেসুরি। 10 নম্বর, ঐতিহাসিক গর্ডন চাই নব্যপ্রস্তর যুগকে নিওলিথিক রেভলিউশন বলে আখ্যা দিয়েছেন। 11 নম্বর, নব্যপ্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র হলো গুর্জাপন, যেটা কাশ্মীরে অবস্থিত, এর অর্থ হলো বাজ গাছের ছাল। এখানকার মানুষরা হ্রদের পাশে গহ্বর করে সেখানে থাকত, তাই গুর্জাপন পিট ডোয়েল বা গহ্বর ক্ষেত্র হিসেবে বিখ্যাত। তার কি দেখুন, নবমস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র হলো গুর্জাপন, যার অর্থ হচ্ছে বাজ গাছের ছাল। এখানকার মানুষরা হ্রদের পাশে গহ্বর করে থাকত, তাই গুর্জাপন পিট ড্রেনিং হিসাবে খ্যাত। গুর্জাপনের মানুষরাই অমসৃণ পাত্র ব্যবহার করত মৃৎপাত্রগুলোর ক্ষেত্রে। এখানেই একমাত্র যে প্রভুরা তারা যে কুকুরকে পোষ মানাতো, সেই কুকুরকে প্রভুর মৃত্যুর সাথে যে সমাধি ক্ষেত্র হতো, একমাত্র এই স্থানে প্রভুর সাথে ওই সমাধি ক্ষেত্রে কুকুরেরও সমাধি পাওয়া যায়। অর্থাৎ প্রভুর সাথে কুকুরের সমাধি এই একমাত্র গুর্জন। টোটাল ভারতবর্ষের নিউলিথিক পিরিয়ডে একমাত্র এই গুর্জাপনে কুকুর আর তার প্রভুর সমাধি একসাথে পাওয়া যায়। এটা গেল গুর্জাপনের ইতিহাস। নেক্সট দেখি এবার আমরা পরের পয়েন্ট দেখি। ইতিহাসের জনক আমরা সবাই জানি হেরোডোটাস। তার রচিত দুটি গ্রন্থ, একটা হচ্ছে হিস্টোরিয়া বা ইস্তোরিয়া বলা হয়, আর অপরটি হচ্ছে পার্সে। 13 নম্বর পয়েন্ট হচ্ছে চীনের ইতিহাসের জনক সুমাকিয়ান, যার রচিত গ্রন্থ হচ্ছে হিস্ট্রি। 14 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডিস, যার রচিত গ্রন্থ হচ্ছে পেলোপোনেসীয় যুদ্ধের ইতিহাস। আর 15 নম্বর হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার জনক, যাকে বলা হয় আরবীয় ইতিহাসে ইবন খালদুন। তাহলে এই যে টপিক, 15টা টপিক, ছোট ছোট টপিক আলোচনা করলাম, এগুলো প্রি হিস্ট্রি পিরিয়ড থেকে একটু গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখলে মোটামুটি পরীক্ষার ক্ষেত্রে হয়তো উপকৃত হতে পারো তোমরা। তাহলে আবার এই জায়গাটা একটু খেয়াল রাখবে, এগুলো একটু পরিচিত বিষয়, এগুলো ইতিহাস পড়ার ক্ষেত্রে একটু কাজেই লাগে, যে ইতিহাসের জন্য হেরোডোটাস, চীনের ইতিহাসের জন্য সুমাকিয়ান, বৈজ্ঞানিক ইতিহাসের জন্য থুকিডিডিস, এবং আধুনিক ইতিহাস চর্চার জন্য আরবীয় ইতিহাসে ইবন খালদুন। তো প্রি হিস্ট্রি পিরিয়ডে মোটামুটি একটা সোজাভাবে এইটুকু আলোচনা আমরা একদম সহজভাবে বিভিন্ন বই থেকেও দেখে নিতে পারি, তারপর যা অসুবিধা হবে আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, নেক্সট ভিডিও নিয়ে পরের ভিডিওতে আসবো।